আমাদের কিন্তু এটার প্রসেসর ব্যবহার করা হয়েছে এমটি 6765V, ঠিক আছে, আমাদের এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটা উইদাউট র্যাম, মানে র্যাম ছাড়া কত রিডিং থাকবে সেটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে। তা এটা দেখেন, র্যাম ছাড়া রিডিংটা আপনারা একটু দেখাই, একদম ক্লিয়ারলি আপনাদের দেখানোর চেষ্টা করছে। তো আমরা জাস্ট এটা কানেক্ট করলাম নেগেটিভ অ্যান্ড পজিটিভ কানেক্ট করে দিলাম, ঠিক আছে। তা নেগেটিভ আর পজিটিভ কানেক্ট করে দেওয়ার পরে র্যাম ছাড়া আমাদের রিডিং কত আসে আপনাদের দেখাই। 5-6 রিডিং থাকলে আপনারা মনে করবেন যে এটা ঠিক আছে। তো দেখেন আমরা, এই দেখেন পাওয়ারে আমরা ছেড়ে কিনে নিয়ে আসলাম, এসে দেখেন আমরা পাওয়ার যখন প্রেস দিচ্ছি, এই দেখেন আমাদের রিডিংটা কত দেখছেন। আমাদের রিডিংটা কিন্তু যখন প্রেস করে রাখবো তখন আমাদের রিডিং থাকবে 6, ঠিক আছে। আমাদের রিডিং থাকবে যাদের এটা কিন্তু 0.06263 এরকম রিডিং আসছে, ন্যানো এম্পিয়ার যারে বোঝায় আর কি। তা আমাদের রিডিং বাংলা আপনাদের একটু বলি, এটা 7 রিডিং পালস আছে, কারেন্ট রিডিং টানছে 6-7 এরকম থাকবে। কিছু কিছু রিডিং থাকবে মিটার 1-2 রিডিং কম বেশ থাকতে পারে, ঠিক আছে। এটা যখন আপনারা প্রেস করবেন তখন কিন্তু আপনাদের 6-6.5-এর ভিতরে বা 7 থাকবে। 6.5-6 আপনারা দেখতে পারবেন না, যাদের 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই, যাদের 4 ডিজিট আছে তারা দেখতে পারবেন শুধু, ঠিক আছে। ন্যানো সেন্সগুলো 4 ডিজিটের জন্য আমাদের জন্য প্রযোজ্য, ভালো আর কি, কাজ করার জন্য খুবই একটা ভালো ভূমিকা পালন করে 4 ডিজিটের একটা পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। অলরেডি আমরা একটা র্যাম নিয়েছি, দেখেন এটার কিন্তু এটা ছিল 64, আমরা এখন একটা পেয়েছি 6128, ঠিক আছে। 6128 এটা র্যাম আমরা পেয়েছি, তাছাড়া আমাদের কাছে স্টকে কোনো র্যাম আপাতত 6128 ছাড়া নেই। তো আমরা এখন বক্সে কানেক্ট করার পরে আমরা এখন আইডেন্টিফাই দিলাম, আইডেন্টিফাই দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু যে প্রোডাক্ট নেমটা সেই নেমটা ঠিক আছে, বাদবাকি আমাদের যে অথেন্টিকেশন কি নট ইট প্রোগ্রামেট আমাদের RPM ক্লিন করাই আছে। তা মোটামুটি এখন আমরা কি করব, আমরা মাদারবোর্ডে এটা বিল্ড করার চেষ্টা করব, ঠিক আছে। এখন মাদারবোর্ডে আমরা এই র্যামটা ইনস্টল করি, দেন আমরা ফ্ল্যাশ করার চেষ্টা করব, ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটাই দেখুন। এমএমসিটা আপনারা সঠিকভাবে বসাই নেবেন যাতে করে একবারে কানেক্ট হয়ে যায়। হ্যাঁ, জাস্ট নর্মালি আপনারা 320°C বা 35-30 এর ভিতরে রাখলে হবে। যাদের কাজ করে মেজারমেন্ট এক একটা হট গানে একরকম মেজারমেন্ট থাকে সেক্ষেত্রে বলছি আমি, তা আমার এটা 20-30 দিলে হয় ইনশাল্লাহ, আল্লাহর মতে সমস্যা হয় না। জাস্ট আমাদের ইএমসিটা কিন্তু মাদারবোর্ডে আমরা কানেক্ট করে দিয়েছি, কোনো রকম সমস্যা নেই। জাস্ট এটা একটু আমরা ঠান্ডা করি, আমার এটা ইএমএমসিটা লাগানো কমপ্লিট হয়েছে। তা লাগানোর পরে আমরা কি করব, আমরা এখন ডাইরেক্টলি ফ্ল্যাশে চলে যাব। তো আমাদের ফাইলটা ওটা একটু ই করো, তো জাস্ট আগে এটা বাইপাস করি আমরা। তো দেখেন আমাদের কিন্তু ফ্ল্যাশটা অলরেডি নিচ্ছে। তা আমরা এই ধরনের যে কাজগুলো আছে ইএমএমসি চেঞ্জ করার ক্ষেত্রে আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে, অনেক ভাইরা আছে ইএমএমসি চেঞ্জ করার পরেই কিন্তু ফাইল নিয়ে একটু হ্যাজাটে পড়ে, অর্থাৎ ফাইল নিয়ে কিন্তু প্রবলেমে পড়ে যে কোন ফাইল দেবো, কী বিষয় আসায়, এটা এটা আছে যে আপনার CM2 রিড করা ফাইল না, আদার্স কোনো বক্সে রিড করা আছে কি না, এটা অফিসিয়াল আসলে অফিসিয়াল ফাইল কি না, সেটা চেক করার জন্য, সেটা জানার জন্য অবশ্যই আমাদের ক্লাসে আসতে হবে। আমাদের ক্লাসের ভিতরে এগুলো ফাইল নিয়েও আলোচনা করা হবে ইনশাল্লাহ। সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার দুইটাই আপনাদের সঠিকভাবে শিখতে পারলেই কিন্তু আপনারা ইএমএমসির কাজগুলো সঠিকভাবে করতে পারবেন, তাছাড়া কিন্তু এই কাজগুলো করা আসলে কিন্তু ইম্পসিবল হয়ে পড়ে।
কারণ ফাইল সম্পর্কে আপনার জ্ঞান না থাকলে আপনি কিন্তু ইএমএমসি সেন্স করতে পারবেন না। কারণ যারা এই টেকনিশিয়ান জগতে রয়েছে, টেকনিশিয়ান ভাইরা আছে বড় বড়, যারা ইঞ্জিনিয়ার কাজ করে, অবশ্যই তারা জানেন যে আসলে ইএমএমসি কিন্তু আমাদের যারা ইএমএমসি চেঞ্জ করে তারা কিন্তু অবশ্যই মানে হার্ডওয়্যার সফটওয়্যার এক্সপার্ট। সফটওয়্যার এক্সপার্ট না হলে কিন্তু ইএমএমসিগুলো আসলে চেঞ্জ করা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। আর ইএমএমসির ভিতরেই কিন্তু সফটওয়্যার থাকে, সফটওয়্যার যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করে থাকি সেই সফটওয়্যারটা কিন্তু ইএমএমসির ভিতরে, এখন ইএফএস বলেন আর ইএমএমসি বলেন, ইএফএসটা আপডেট হয়েছে, ইএমএমসি 5.1 পর্যন্ত শেষ। এটা এখন আর কোম্পানি তৈরি করে না, এখন বর্তমান ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রে, এখন বর্তমান যে লেটেস্ট ফোনগুলো ইউজ করে আর কি, বর্তমান যে ফোনগুলো সেগুলো হচ্ছে ইএফএস চিপস। আগে ইএফএস চিপস ছিল অবশ্য 2.0 আমরা কাজ করছি এর আগে, অনেকে স্যামসাং গ্যালাক্সি নোট ফোন এই ধরনের ফোনে দেওয়া ছিল, ইএফএস চিপস ব্যবহার করেছে ওরা, কিন্তু চাইনিজ ফোনে ইএফএস চিপস ব্যবহার এর আগে কখনো হয়নি, আমাদের বাংলাদেশে আমরা পাইনি কখনো, বাইরের দেশে থাকতে পারে। তো এই হচ্ছে বিষয়, আপনারা ফাইলের কাজ করতে হলে কিন্তু হার্ড মানে ইএমএমসি চেঞ্জ করতে হলে কিন্তু আপনার আগে সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকা লাগবে, তা না হলে কিন্তু আপনি এই কাজগুলো আপনি সঠিকভাবে করতে পারবেন না ভাইয়া। এই জন্য সফটওয়্যার হার্ডওয়্যার দূরে আমাদের এই ক্লাসে আপনাদের সঠিকভাবে শেখানো হবে ইনশাআল্লাহ। আমরা জাস্ট ডিসকানেক্ট করলাম, ডিসকানেক্ট করে দেখি আমাদের ব্যাটারি চার্জ আছে কিনা, দেখি কোন পর্যায়ে আছে, দেখি অন করার চেষ্টা করি। আমাদের ফোনটা কিন্তু দেখেন ইএমআই কিন্তু চলে আসছে, দেখছেন। আমাদের কিন্তু ফোনের ইএমএমসি প্রবলেম ছিল, ওইটা ঝামেলা ছিল, যার কারণে কিন্তু এই সমস্যা। হয়তো ব্যাটারি চার্জ করটুক আছে কিনা আছে জানি না। তা এই ধরনের কাজ আপনারা শিখতে ইচ্ছুক হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের সঠিক ওয়েতে আমরা কাজ শেখানোর চেষ্টা করব, যাতে করে আপনাদের কোনো বিভ্রান্তির ভিতরে না পড়তে হয়। অনেক টেকনিশিয়ান ভাইরা আছে কীভাবে কাজ করবে কী বিষয়ে আসে, মাদারবোর্ডের ইএমএমসি তুলতে যেয়ে মাদারবোর্ড ফুলে যাওয়া বা মাদারবোর্ড ড্যামেজ করা, এই ধরনের প্রবলেম, এই ধরনের ইস্যু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আসে। প্লাস আমরা চেষ্টা করি কাস্টমারের ফিডব্যাক মানে কাস্টমারের সার্ভিসটা ভালো দেওয়ার জন্য। যারা আপনারা কাস্টমার ভাইরা দেখছেন ভিডিওটা, ইএমএমসি এম আই পেলে আপনারা ইএমএমসিটা আপডেট করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, তারপরে আমরা বলবো যে আমাদের কাছে ইএমএমসিটা আছে কিনা, কারণ স্টক সীমিত, 6/128 কিন্তু খুবই কমই পাওয়া যায়, তারপরেও আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবসময় মাথায় রাখবেন স্যামসাংয়ের স্টোরেজের জন্য বিখ্যাত কিন্তু স্যামসাং। বিষয়টা হচ্ছে যে আপনারা খেয়াল রাখবেন, যারা টেকনিশিয়ান ভাইরা কাজ করেন তাদের জন্য আমি বলি কথাগুলো, যারা এই ইএমএমসিগুলো চেঞ্জ করে দিবেন অর্থাৎ রিপ্লেস করে দিবেন তাদের জন্য আমি বলে থাকবো, রিকমেন্ডেড করে থাকবো যে সবসময় আপনারা দেওয়ার চেষ্টা করবেন স্যামসাংয়ের ইএমএমসি, ঠিক আছে। আর রিপেয়ার করার ইএমএমসি দিলে কিন্তু আপনার দোকানের রেপুটেশন নষ্ট হবে, কারণ একটা কাস্টমারের কাছে আপনি বিল ঠিকঠাক করিয়ে নেবেন, ভালোভাবে নেবেন যে ভাই এই সমস্যা এই বৃত্তান্ত, আপনি রিপেয়ার করলে এত আর আপনার চেঞ্জ করলে আপনি গ্যারান্টি দেওয়া হবে সেটার জন্য এত, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আপনারা সবসময় মাথায় একটু রাখবেন, তা নাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটা আপনাদের কাস্টমারের সাথে হ্যাজার্ড হতে পারে, ঠিক আছে। তো জাস্ট আমাদের কিন্তু দেখেন আমাদের লেটেস্ট যে ফার্মটা আপনি যে দেখলেন কি আপনার সে কম বুঝেছে, সমস্যা হচ্ছে এটা, এই হচ্ছে বিষয়। তা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে টেকনিশিয়ান ভাইয়ের কাছে যাবেন, আপনি প্রশ্ন করেই যাবেন, প্রশ্নের অ্যান্সার যদি সে ঠিকঠাক দিতে পারে যে না ভাই হ্যাঁ আমি পারবো, তারপরে তার কাছে আপনি কাজ শিখতে যাবেন। তার এর আগে আপনি যাবেন না, এর আগে যদি আপনার দেখা আছে এই দেখেন আমাদের এটা কিন্তু 128 GB স্টোরেজ হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের এই দেখেন, দেখো এটা আমাদের স্টোরেজ কত হয়েছে, 128 GB 128 GB হয়েছে। এটা দেখেন আমরা একটু দেখাই, এই দেখেন এটা র্যাম কত হয়েছে, 6 GB দেখাও ওখানে, হ্যাঁ। তা দেখেন ভাই আমাদের কিন্তু র্যাম 6 GB করে দিয়েছে আমরা অলরেডি, দেখেন 6 GB আর স্টোরেজটা আমাদের কিন্তু আমাদের 128 GB হয়েছে, এই দেখেন স্টোরেজ রয়েছে, অ্যাভেলেবেল আছে 115.75 GB অ্যাভেলেবেল, ঠিক আছে। তা থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের যারা কাজ শেখার ইচ্ছুক আছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসুন, যে যে প্রশ্নগুলো আছে আপনাদের যে এই কাজগুলো আমরা পারি না সেই কাজগুলো কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে আসবেন, যেই কাজগুলো আমরা বুঝি না সেই কাজগুলো আপনাদের যদি বোঝাইতে পারে তাহলে আসবেন, না হলে আসবেন না। থ্যাংক ইউ সো মাচ।